ওয়েলকাম পিঙ্কিজ রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে নিয়ে চলে এসেছি সর্ষে দিয়ে ভেন্ডির ঝাল। গরম ভাতের সাথে বা রুটির সাথে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটা। অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, দেখে আমার মতন করে বানাবে, তাহলে কিন্তু হেভি টেস্ট লাগবে খেতে। আর একদম নিরামিষ রেসিপি, যে কোনো নিরামিষ দিনে তোমরা কিন্তু এটা বানিয়ে করে খেতে পারো, খুব ভালো লাগবে। তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সকলের সাথে শেয়ার করবে। তো চলো শুরু করে দিচ্ছি আজকের রান্না। তো প্রথমেই আমি ভেন্ডি আর আলুটা কেটে নিয়েছি। ভেন্ডিটা আমার মানে যেটা একটু বড় বড় সেটা দুফালা করেছি, যেটা একটু ছোট সেটা গোটাই রেখেছি, একদম কচি ভেন্ডি। তো চলো শুরু করে দিই। তো প্রথমেই আমি কড়াইতে সাদা তেল দিয়েছি। আমি সাদা তেলে যেহেতু রান্না করি, তোমরা চাইলে এখানে সর্ষের তেল ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো। ভেন্ডিগুলো হালকা একটু ভেজে নেব, তাহলে এই যে যেটা আঠা আঠা ভাবটা ওটা একটু কম পাওয়া থাক মানে পাওয়া যায়। তো ভেন্ডিটা 3 থেকে 4 মিনিট মতন একটু ভেজে নিতে হবে। এখানে আমার 500 গ্রাম মতন ভেন্ডি আছে, ভেন্ডিটা হালকা করে একটু ভেজে নিতে হবে। এ দেখো ভেন্ডিটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিলাম। তো আমাদের ভেন্ডি কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমরা এটাকে নাবিয়ে ফেলবো। খুব ইজি আর সহজ পদ্ধতিতে এই রান্নাটা, খেতে কিন্তু অসাধারণ টেস্ট। তো ভেন্ডিগুলো নাবিয়ে নিলাম কড়াইতে। আমি আবার দিয়ে দিয়েছি সাদা তেল, দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নে। ফোড়নটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আলু, যেটা আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, খুব বেশি বড় না। মাছের ঝোলে যেমন আলু দেয় সেরকম কিন্তু না, দেখতেই পাচ্ছ আলুর সাইজগুলো সেরমভাবে কেটে নিয়েছি। তো আলুটাও একটু হালকা ভেজে নেব 3 থেকে 4 মিনিট মতন। এই দেখো আলুটা আমার হালকা ভাজা হয়ে গেছে, একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এতে আমি দিয়ে দেবো কিছু উপকরণ। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একদম ইজি রান্না, যে কেউ করতে পারবে এই রান্না। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ও সর্ষে, আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব। সর্ষে দিয়ে ভেন্ডির ঝাল কিন্তু অসাধারণ লাগে খেতে। দিয়ে দিলাম সামান্য একটু জল, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে 3 থেকে 4 মিনিট মতন একটু কষিয়ে নিতে হবে। ফিরে এসেছি 3 থেকে 4 মিনিট পরে। দেখো হালকা একটু কষে গেছে। এবারে আমি আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এই রেসিপিটা মানে রান্নাটা একদমই মাখা মাখা হবে, তাই সেই বুঝেই নুনটা দিতে হবে। আর ভেন্ডি মানে আরেকটু রান্না হলে একটু মজে যাবে, সেই বুঝে শুনে নুনটা দিতে হবে। নুনটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। দেখো ভালো করে যাতে সব কিছুর সাথে ভালো করে মিশে যায়। এবার 2 থেকে 1 মিনিট মতন একটু কষিয়ে নেব। ফিরে এসেছি 2 থেকে 1 মিনিট পর। এই দেখো ভালো করে কষে গেছে। এবারে দিয়ে দিলাম সামান্য জল, আলুগুলো যাতে সিদ্ধ হয় সেই হিসেবে জল দিলাম, আর একটু গামাখা গামাখা টাইপের হবে। তো ঢাকা দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট মতন রান্নাটা করে নেব। এ দেখো ফিরে এসেছি 7 থেকে 8 মিনিট পর। জল কিন্তু আমাদের বেশি শুকায়নি, যেহেতু আমি আলুগুলো সেদ্ধ করব বলে লো ফ্লেমে রেখেছিলাম। এবারে আলু আমাদের সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি এটাকে ফ্লেমটা বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে রান্নাটা করতে থাকবো। এই দেখো আর জলটা টেনে যাওয়ার জন্য আমি ঢাকনা দিচ্ছি না। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। তোমরা যদি কেউ চিনি না দিতে চাও তা স্কিপ করতে পারো, কিন্তু চিনি দিলে কিন্তু টেস্টটা ভালো লাগবে খেতে। তা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আবার আমি 4 থেকে 5 মিনিট মতন এরমভাবে খোলা অবস্থায় রান্নাটা করব। ফিরে এসেছি 4 থেকে 5 মিনিট পর। দেখো অনেকটা জল শুকিয়ে গেছে, এবার কিন্তু আমাদের নাবিয়ে নেওয়ার পালা।
এর থেকে বেশি জল শুকালে কিন্তু খেতে ভালো লাগবে না, একটু কাইকাই থাকলে কিন্তু খেতে অসাধারণ লাগে ভাত বা রুটির সাথে। তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, অফ করে দিয়ে আমাদের সর্ষে ভেন্ডির ঝাল নামিয়ে ফেলবো। তো তোমরা দেখতে পেলে কত সহজ পদ্ধতিতে ও কত ইজি একটি নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই কিন্তু করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আর একদম নিরামিষ। তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সকলের সাথে শেয়ার করবে। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকন সমেত, তাহলে আমার রেসিপি সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশনের দ্বারা। আজকের মতন টাটা, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য একটি রেসিপির সাথে।